আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো এখন আমি যাচ্ছি হচ্ছে মিরপুর 10 নম্বরে, কারণ আমার সামনের যে ব্রেকের যে ডিস্কটা ওই ডিস্কটা ক্ষয় হয়ে গেছে, যার কারণে আমার ব্রেক ঠিকমতো কাজ করতেছে না। সো সার্ভিস সেন্টারে যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে ভাই এটা সমাধান কী, তারা বলতে সেটা চেঞ্জ করতে হবে। এখন যেহেতু চেঞ্জ করা লাগবে, তো শোরুমে তো মানে পার্টসের প্রাইস তো জানেনি ভাই যে কী পরিমাণ দাম রাখে প্লাস ভ্যাট রাখে। মানে একটা পার্টসের দাম যদি শোরুমে হয় 2000 টাকা, ওটা বাহিরে আমি 1100 টাকা কি 1500 টাকা পাবো। সো এই জন্য আমি যাবো এখন মিরপুর 10 নম্বর। সো মিরপুর 10 নম্বরে চলে আসছি। এখন এখানে যে কিছু দোকান ঘুরে ঘুরে দেখতে হবে যে কোন দোকানে কীরকম প্রাইস নেয়। তো চলেন দেখি কোন দোকানে কীরকম দাম নেয় এই ডিস্কটার। ভাই 4B সামনে ডিক্স আছে, ডিক্স হ্যাঁ কত টাকা এটা? ভাই 1500 টাকা। 1500 প্রাইস কীরকম? 1750 করবি। ডিস্কের দাম কিরকম? 1500 প্লাস মাইনাস। তো আপনারা তো দেখলেনই ভাই যে আমি 3-4টা দোকান ঘুরে ঘুরে আসলাম, আর এক এক দোকানে এক এক প্রাইস। কেউ বলতেছে 1500, কেউ বলতেছে 1650, কেউ বলতেছে 1700। এখন আমি বুঝতেছি না যে এটা কি আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রাইসটা, নাকি এক এক দোকানে এক এক প্রাইস রাখতেছে। তো যাই হোক, আমার পকেটে অত বেশি টাকা নাই, সো আমি 1500 টাকা দিয়েই নিলাম এটা। এখানে আসলে এই প্যাকেটের উপরে বাংলাদেশি কোনো প্রাইস লেখাই নাই যে এটা কয় টাকা। আসলে ইন্ডিয়ান প্রাইসটা দেওয়া মেবি এই যে 1326, তো এটাকে আমরা কনভার্ট করে আর কি 1500 টাকা চাইতেছে, কেউ 1700 টাকা চাইতেছে। আচ্ছা সাইজটা তো সেম হবে, 19 হবে না? তো সো ফাইনালি আমি ডিস্কটা নিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে নিয়ে যাব সার্ভিস সেন্টারে, ওইখানে যে এটাকে ইনস্টল করতে হবে। তো চলেন নতুন ডিস্কটা ইনস্টল করে আসি। এই হচ্ছে আমার পুরান ডিস্কটা। আর এই ডিস্কটা থেকে কেন এত শব্দ হইতো ব্রেক করলে বা নর্মালি গাড়ি যদি চালাই তখন অনেক শব্দ হইতো, এই শব্দ হওয়াটার কারণটা আমি বলি আপনাদেরকে। এই ডিস্কের উপরে দেখছেন অনেকগুলো লেয়ার পড়ে গেছে, না অনেকগুলো দাগ পড়ে গেছে। এই দাগগুলোর কারণেই আর কি ডিস্কটা পাতলা হয়ে গেছে, যার কারণে ব্রেক করলে অনেক শব্দ হইতো। আর ডিস্ক যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একটা মানে ডিস্ক ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর যদি ডিস্ক ফেটে যায় তাহলে তো অবশ্যই দুর্ঘটনা ঘটবে, যার কারণে ডিস্কটা চেঞ্জ করে নতুন ডিস্কটা ইনস্টল করছি আমি। অবশেষে আমার নতুন ডিস্ক ইনস্টল করা শেষ। এখন হয়তো বা কিছুদিন ক্যাচ ক্যাচ আওয়াজ হবে, বাট এটা হচ্ছে আপনার ব্রেক প্যাডটা আর কি ডিস্কের সাথে অ্যাডজাস্ট হইতে যতটুকু সময় লাগে, বাট আশা করি এরপর থেকে আর ডিস্কে কোনো সমস্যা হবে না। আর এই ছিল আজকে আমার ভিডিও। বাট একটাই কোশ্চেন আমার যে মিরপুর 10 নম্বরে এক এক দোকানে এক এক প্রাইস কেন ভাই, এটা আমি বুঝলাম না। মানে জিনিস তো সেম নাকি কোয়ালিটি ভিন্ন? যদি জেনে থাকেন অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন।